সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমরা জানতাম বয়স হলে চুল পেকে যায় কিন্তু বর্তমানে ছোট থেকে বড় সকলেরই কিন্তু চুল পেকে যাচ্ছে তাই আজকে আমি তোমাদের সামনে চুলে হেনা লাগানোর প্রসেসটা দেখাবো আমি এখানে পরম্পরার যে হেনাটা আছে সেই হেনাটা কীরকমভাবে অ্যাপ্লাই করতে হবে চুলে লাগাতে হবে কতক্ষণ রাখতে হবে তারপর ওয়াশ করার পর কীরকম মানে এফেক্ট আসবে সব কিছুই তোমাদের সামনে শেয়ার করছি বন্ধুরা স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু সমস্ত টিপস আজকেই তোমরা পেয়ে যাবে আমি এখানে পরম্পরার একটা প্যাকেট নিয়ে এসেছি আমি এটা দোকান থেকে কিনেছি তোমরা চাইলে অনলাইনেও এটা অর্ডার প্লেস করতে পারো তো পরম্পরা প্যাকেটের যে যে ছবি বা কী কী লেখা থাকে সেগুলো এবার দেখে নাও ওপরে দেখো পরম্পরা লেখা আছে তারপরে এখানে লেখা আছে এটা কিন্তু ন্যাচারাল ব্ল্যাক ব্ল্যাক কালার হবে এই কালারটা তো এইভাবে এই রকম ছবি থাকবে এরকম লেখা থাকবে এখানে নিচে লেখা আছে হেনাটা করার পর আমাদের চুলের কন্ডিশনটা কীরকম হবে সফট এবং সাইনি হবে এই হেনাটা দিলে পরে তারপরে যে এই পেছন দিকে এখানে দেখো সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা আছে কি কি দিয়ে তৈরি আছে তারপরে এই সাইডে রয়েছে কি করে ইউজ করবে সমস্ত কিছু কিন্তু প্যাকেটের বাইরেই কিন্তু লেখা রয়েছে এখানে কোয়ান্টিটিও দেওয়া আছে কুড়ি গ্রাম কোয়ান্টিটি আছে তামো লেখা আছে ফিফটি এইট রুপিস আবার তার পাশে ডেটটাও লেখা আছে এক্সপায়ারি ডেটও সব লেখা আছে অনেকেই বাজারের এই প্যাকেটের হেনা মাথায় ব্যবহার করো অনেকে নানা রকম হেনা তোমরা ব্যবহার করেছ অনেক সময় দেখা যায় যে দোকানে কোনো একটা হেনা পাওয়া গেল না তার সাবস্টিটিউট দিল সেটা নিয়ে আসলাম নিয়ে এসে আমি তো হেনা করতে জানি কেটে আমি মাথায় লাগিয়ে নিলাম তো এখানে দেখো এই হেনাতে রয়েছে আমলকি জবা ফুল এগুলো দিয়ে কিন্তু তৈরি আছে তো তোমরা দেখে নেবে যে যদি তোমাদের মাথায় স্কাল্পিক কোনো প্রবলেম থাকে বা চুলের যদি কোনো সমস্যা থাকে যে হেনাটা তোমাদের শ্যুট করবে না সেটা কিন্তু দেওয়া কখনোই উচিত নয় তো এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন আমাকে চায়ের লিকার বানাতে হবে তার জন্য আমি গ্যাস অন করে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা খুব ভালো মতন ফুটে গেছে এবার এক চামচ পরিমাণের আমি চা দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে এটা ফুটিয়ে নেবো বেশ ভালো একটা কড়া লিকার করতে হবে প্রথমে চায়ের লিকার আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী চুলকে সিল্কি করে সাইনি করে আবার চুল কালো করতেও সাহায্য করে তো চায়ের লিকারটা কিন্তু আমাদের চুলের খাবারও বলতে পারো তো সেই জন্য চায়ের লিকার দিয়ে যদি তুমি হেনা পাউডার ভিজিয়ে মাথায় দাও তাহলে কিন্তু আরও বেশি উপকার পাবে তো এখন চায়ের লিকারটা কমপ্লিট হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম এবার এই চায়ের লিকারটাকে আমি ঠান্ডা করে নেব ততক্ষণে আমি প্যাকেটটা কেটে নিচ্ছি এবার এই পরম্পরার হেনা প্যাকেটটা কেটে দেখো ভেতর থেকে এবার হেনা পাউডারটা ঢালবো তার জন্য আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি কাঁচের বাটিতে এবার হেনা পাউডারটা ঢেলে নিচ্ছি এই হেনা পাউডারটা একদম মিহি ডাস্ট রয়েছে কোনো দানা দানা বা কিরিকিরি কিছু নেই একদম মোলায়েম ভাব আছে তো তোমাদেরকে খুব ক্লোজ করে আমি দেখিয়ে দিচ্ছি আর কোয়ান্টিটি দেখলে কুড়ি গ্রাম মতন রয়েছে তো খুব হালকা হেনা পাউডারটা আর খুব মিহি করে ডাস্ট করা আছে এই রকম কালার রয়েছে এবারে আমি চায়ের লিকারটা ছেঁকে নেব চায়ের লিকারটা কিছুটা ঠান্ডা হয়েছে একদম খুব গরম দেবে না আবার একদম ঠান্ডাও করে দেবে না হালকা উষ্ণ অবস্থায় চায়ের লিকারটা ছেঁকে নেবে দেখো আমি এখন ছেঁকে নিচ্ছি তো এখানে আমার এক কাপ পরিমাণে চাইল্ড লিকার হয়েছে চাইল্ড লিকারটা দেখে বুঝতে পারছো কতটা কালার এসেছে একদম ঘন একদম খুব সুন্দর এই চাইল্ড লিকারের কালারটা কিন্তু হয়েছে এরকমভাবে ভালো করে ফুটিয়ে এরকম কালার চাইল্ড লিকার করে নিতে হবে এবারে আমি যে হিনা পাউডারটা ঢেলে রেখেছি বাটিতে এবার সে তার ভিতরে অল্প অল্প করে চাইল্ড লিকারটা দেবো আর আস্তে আস্তে নাড়াতে থাকবো তবে একবারে কিন্তু ঢেলে দেবে না তাহলে কিন্তু এটা কিন্তু খুব পাতলা হয়ে যাবে তখন চুলে কিন্তু লাগানো যাবে না আর কোনো কাজও হবে না দেখো অল্প অল্প করে চায়ের লিকারটা দিচ্ছি আর আস্তে আস্তে নেড়ে দিচ্ছি তো চায়ের লিকার আমাদের চুলের জন্য তো খুবই ভালো আর হেনার সাথে মিশে গিয়ে একটা দুর্দান্ত কালার আসে তবে যদিও বা এটা ব্ল্যাক কালার করছি তবুও কিন্তু চায়ের লিকারটা অবশ্যই তোমরা মিক্সড করবে স্কাল্পের জন্য ভালো চুলের জন্য খুবই ভালো তো নাতের নাতে একদম স্মুথ করে ফেলবে এরকম ধরনের হয়েছে তবে আর একটু চায়ের লিকারটা কম দিলে একটু ভালো হতো একটু পাতলাই হয়ে গেছে আমার কাছে যাই হোক তোমরা ওই জন্য আস্তে আস্তে ঢালবে দেখো হাফ কাপ পরিমাণে লিকার আমার এখানে ব্যবহার হয়েছে হেনাটা এইভাবে রেখে দেবো দশ মিনিট তারপর চুলে অ্যাপ্লাই করাটা দেখিয়ে দিচ্ছি যে চুলটাকে ভালো করে প্রথমে আঁচড়ে নিতে হবে এবার দেখো সিঁথির এখান থেকে এইভাবে আঁচড়ে আমি কিছুটা সেকশন ভাগ করে নিচ্ছি এরকমভাবে কিছুটা চুল আমি সেকশন ভাগ করে নিলাম আর একটু কম চুল নেবে তোমরা তোমরা যখন প্রথম হাত যখন পারবে না একটু অল্প অল্প করে চুল নিয়ে এই হেনাটাকে লাগাতে হবে এইভাবে ব্রাশের সাহায্যে শীতে দুই দিকে যেমন শীতি কাটা হয়ে গেছে শীতের পাশ থেকে এইভাবে চুলে লাগাতে থাকবে তাহলে যে সাদা সাদা হয়ে আছে যে চুলগুলো একদম পারফেক্ট সেসব চুলে গিয়ে তোমার হেনাটা লাগবে তবে অবশ্যই তোমরা আয়নার সামনে বসে লাগাবে তাহলে পরে পারফেক্ট বুঝতে পারবে যে কোন দিকে লাগছে কোন দিকে লাগছে না তারপরে চুলেতে হেনাগুলোকে লাগিয়ে নেবে তারপর এইভাবে হাতে একটা হাত খোপার মতন করে সামনেটায় বসিয়ে দেবে লম্বা চুল হলে পরে একটু টাইম ধরে ধৈর্য ধরে করবে দেখবে কিন্তু এইভাবে যদি হেনাটা লাগাও তাহলে পরে তোমাদের কাজেরও সুবিধা হবে হেনাটাও কিন্তু খুব ভালো হয় তারপরে এইদিকে আমি এই সাইডে এক সাইডে এইভাবে কিছুটা চুল সিঁদি কেটে নিয়ে নিলাম দেখো ভেতরের চুলগুলো কীরকম সাদা সাদা হয়ে আছে ওইগুলোতে এভাবে ব্রাশের সাহায্যে খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে নিচের দিকে ওপর দিকে দেখো এইভাবে ওপরে চুলগুলো লাগিয়ে নিলাম তারপরে এবার নিচের চুলগুলোতে এইভাবে লাগিয়ে নেবো খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে স্মৃতি কেটে কেটে এইভাবে অবশ্যই স্মৃতিটা ভালো করে কেটে নেবে ওই জন্য টেলকম বা তোমার ব্রাশের পেছনের যে সুচলো অংশটা থাকে সেটার সাহায্য নিয়েই তোমরা মানে স্মৃতিটা করে নিয়ে তারপরে হেনাটা ভালো করে লাগিয়ে নেবে তারপরে মাথার ওপরে এইভাবে জড়িয়ে রেখে দাও একদম লকো থাকবে গায়েতে কোনো গুঁড়ো পড়বে না আর হেনাটাও কিন্তু খুব সুন্দরভাবে করাও যায় তো এইভাবে আটকে রেখে দিলাম এরপরে আমি ঠিক উল্টো দিকটাই এভাবে স্মৃতি কেটে চুলটাকে ভাগ করে নিলাম তবে এই ভাগটা কিন্তু অল্প অল্প চুল ভাগ করবে সেকশনটাকে অল্প অল্প করে ভাগ করে নেবে তাহলে কিন্তু একদম হবে হেনাটা লাগানো এভাবে স্মৃতি কেটে নিলাম তারপরে আবারও এইভাবে ব্রাশের সাহায্যে আমি হেনাটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এরকম করে হাতটাকে উল্টে নেবে সামনের দিকে চুলগুলো চলে আসবে তারপরে এভাবে লাগিয়ে নেওয়ার পর সব শেষে চুলগুলোতে লাগাবে এভাবে লাগিয়ে নেবে তো তাহলে আমি কি করছি প্রথমে প্রথমে স্মৃতির সামনেরটাই চুলটাকে ভাগ করে নিয়ে চুলগুলোকে লাগিয়ে নিলাম খুব ভালো করে তারপর ডান দিকটা ভাগ করলাম তারপরে দিকে ভাগ করে এখানে আমি জড়িয়ে দিলাম এরপরে কি করব দেখো মানে তিনটে স্টেপ ভাগ করে করে কিন্তু হেনাটা লাগাতে হয় পেছন দিকে এইভাবে চুলটাকে ভাগ করে নেবে পেছনে আমি অল্প করে চুল ভাগ করে নিয়েছি তারপর চিড়ি দিয়ে আঁচড়ে চুলটাকে সামনের দিকে করে নিলাম এবার আমি ব্রাশের সাহায্যে এই স্মৃতি বরাবর এই চুলের আমি হেনাটা লাগাতে থাকলাম এইভাবে তোমরাও লাগাবে দেখবে খুব তাড়াতাড়ি হেনাটা লাগানো হবে আর এইভাবে যদি লাগাও পারফেক্টলি কিন্তু প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় হেনাটা লাগানো যায় নিজে নিজে যদি হেনা করো এইভাবে দেখবে প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে তারপর আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে তোমাদের এইটাই লাগানোটা কিন্তু অনেকটা ইজি মনে হবে এভাবে লক করে রাখো তাহলে গুঁড়োটাও পড়বে না গায়েতে এখন এটা লাগিয়ে অন্য কাজও করতে পারবে তারপর আবার সেম আবারও ডান দিক আর বাঁ দিক আবার স্মৃতি কেটে কেটে হেনাটাকে লাগাতে হবে এইভাবে সেকশন ভাগ করে করে তোমরা হেনাটাকে গোটা মাথায় চুলেতে লাগিয়ে নেবে তো এখানে পরম্পরার যে কোয়ান্টিটির হেনাটা রয়েছে কুড়ি গ্রাম এটা কিন্তু আমার মতন যে চুলটা রয়েছে এই চুলে কিন্তু একটা প্যাকেট সাফিসিয়েন্ট নয় একটা প্যাকেটে হবে না যদি আমার মতন বড় চুল হয় তাহলে কিন্তু আড়াইটা প্যাকেট লাগবে আমি সেই জন্য এখানে আমার যে গোড়ার যে চুলগুলো সেইগুলোতেই শুধু বেসিক্যালি দিচ্ছি চুলে কিন্তু আমার হেনা লাগানোটা হচ্ছে না তাহলে কিন্তু কম পড়ে যাবে সেই জন্য আমি গোড়ায় যে চুলগুলো সাদা সাদা হয়ে যায় সেই চুলগুলোই আমি শুধু লাগিয়ে নিচ্ছি তোমরা যদি মনে করো যে টোটাল চুলে দেবে সেক্ষেত্রে কিন্তু তোমরা দুটো থেকে আড়াইটা প্যাকেট নেবে যদি লম্বা চুল হয় যদি মাঝারি চুল হয় অবশ্যই দুটো প্যাকেট কিন্তু তোমাদের লাগবেই লাগবে বাজারের এই হেনাগুলোর সাথে অনেকেই অনেক কিছু মিক্সড করে হেনাটা করার চেষ্টা করো তো আমার মনে হয় সেগুলো না ইউজ করাই ভালো কারণ সেক্ষেত্রে দেখবে যে হেনার কালারটাই তোমার চুলে আসবে না সেটা চায়ের লিখা দিয়ে আমি যে প্রসেসে করলাম সেই প্রসেসেই অ্যাপ্লাই করবে আমার হেনাটা লাগানো কমপ্লিট হয়ে গেছে সমস্ত চুল আমি যেরকম সেকশন ভাগ করে দেখালাম লাগিয়ে এভাবে আমি চুলটাকে দেখো তুলে রেখেছি দেখো নিচেও কোনো চুল নেই সব এখানে জড়িয়ে দিয়েছি এই ঘাড়ের পাশে যে সাদা চুল ছিল বা কানের পাশে যে সাদা চুল ছিল সেগুলোকে একবার চেক করে নেবে সব ঠিকঠাক হয়েছে কিনা একদম আমার ঠিক হয়ে গেছে হেনা লাগানোর কাজটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রেখে দেবো তারপরে ঠান্ডা জলে নর্মাল জলে ওয়াশ করে নেবো সেদিন শ্যাম্পু করবে না পরের দিন শ্যাম্পু করে নেব তাহলে পরে খুব ভালো রেজাল্ট আসবে আর যদি পারো রাত্রে একটু অয়েল মাসাজ করে নিও তাহলে চুলের খাবারটা হবে পুষ্টি যোগাবে আমি চুলটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলেছি তারপরে দেখো অর্ধেকটা শুকিয়েও গেছে এখন আমি আজকে দেখাচ্ছি কতটা ভালো কালারটা এসেছে এবারে দেখো স্মৃতিফাক করে দেখিয়ে দিচ্ছি খুব ভালো রেজাল্ট হয়েছে তো এইভাবে তোমরাও ব্যবহার করতে পারো এই হেনাটা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানাবে কেমন লেগেছে তোমাদের আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটা আছে ডান করে দিও নোটিফিকেশন অন হয়ে যাবে নেক্সট টাইম যখন আমি আরও হেল্পফুল ভিডিও তোমাদের সামনে শেয়ার করবো তোমাদের কাছে খুব সহজেই চলে আসবে আমি নেক্সট টাইম আরও নতুন নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি চলে আসছি ততক্ষণের জন্য বাড়িতে থাকো সুস্থ থাকো টা বাই